উত্তর দিনাজপুর থেকে নজর রাখছি সেখানকার ভদ্রকালী গুলিকাণ্ডে গুরুতর জখম আরো পাঁচ জনকে আনা হলো ইসলামপুর মহকুমা হাসপাতালে। জানাবো আপনাদেরকে যে একই পরিবারে পাঁচ জনকে গুলি চালানোর ঘটনায় তারাও জড়িত বলে অভিযোগ করছে, যদিও তারা প্রত্যেকই গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছেন, পাল্টা তাদের উপর হামলা হয়েছে বলে তারাও অভিযোগ করছেন। এই নিয়ে এলাকায় একটা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। উত্তর দিনাজপুরে ভদ্রকালীর গুলিকাণ্ডে গুরুতর জখম আরো পাঁচ জনকে আনা হলো ইসলামপুর মহকুমা হাসপাতালে, এবং একই পরিবারে যে পাঁচ জনকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে এরা জড়িত বলে অভিযোগ করছে, কিন্তু তারা সম্পূর্ণ অস্বীকার করছেন সেই অভিযোগকে। তুষার রয়েছেন আমাদের সঙ্গে, তুষার আমরা দেখতে পাচ্ছি অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, পুলিশ সূত্রটি কি জানতে পারছো? পাশাপাশি এখনকার ওই জায়গা সিচুয়েশনটা কিরকম, পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে? তো দেখো প্রিয়, তোমাকে যেটা জানাবো, এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রাখা হয়েছে, রাত থেকে কিন্তু পুলিশ পিকেটিং চলছে। অন্যদিকে কিন্তু এই যে ভদ্রকালী এলাকা রয়েছে উত্তর দিনাজপুর জেলার, যদি বলা হয় তাহলে ভৌগোলিক গুরুত্বটা যদি বলা হয়, ভদ্রকালীর এক সাইডে রয়েছে বাংলাদেশ সীমান্ত, সেই বাংলাদেশ সীমান্তর এই পাশেই সেই ভদ্রকালী এলাকা। সেই ভদ্রকালী এলাকা কিন্তু কালকে রাত থেকে কিন্তু উত্তপ্ত, এর আগেও কিন্তু বহুবার উত্তপ্ত হয়েছে। কালকে কিন্তু একই পরিবারের পাঁচজনকে কিন্তু গুলি ছকড়া গুলি খেয়ে কিন্তু ইসলামপুর মহকুমা হসপিটালে ভর্তি হয়, আর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তারাও আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।